নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে নর্থ ইস্ট জব নিউজ টাইমের মধ্যে স্বাগতম জানাই। বন্ধুরা, আজকে আমি যে জব নোটিফিকেশনটা নিয়ে আলোচনা করব তা ইন্ডিয়ান আর্মি থেকে দেওয়া হয়েছে। তাহলে বন্ধুরা, এই ভিডিওটির মধ্যে সম্পূর্ণ ইম্পর্টেন্ট টপিকগুলি বলে দিচ্ছি, আপনারা কিভাবে আবেদন করবেন এবং কি কি প্রসেস রয়েছে। বন্ধুরা, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না, নইলে নোটিফিকেশনটির মধ্যে কি বলা হয়েছে তা বুঝতে পারবেন না। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট একটি রিকোয়েস্ট হবে। বন্ধুরা, যারা আমাদের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অলের মধ্যে করে দেবেন, যাতে আমি কোনো নতুন চাকরির ভিডিও নিয়ে আসি সেটা যেন আপনি সবার প্রথমে দেখতে পারেন। ধন্যবাদ। এবং বন্ধুরা, আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে নেবেন, কারণ সমস্ত নতুন চাকরির খবর সবার প্রথমে আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি। আমাদের টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্ক আমি ভিডিওটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে জয়েন করে নিতে পারেন। বন্ধুরা, এই নোটিফিকেশনটি জয়েন ইন্ডিয়ান আর্মি থেকে দেওয়া হয়েছে। এখানে শুধুমাত্র আনমেরিড মেল এবং ফিমেল ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে এবং এলিজিবিলিটির মধ্যে বলা হয়েছে ন্যাশনালিটি, এ ক্যান্ডিডেট মাস্ট আইদার বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের যে কোনো জায়গা থেকে যে কোনো ভারতবাসী এই পোস্টগুলির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। এজ লিমিটের মধ্যে বলা হয়েছে 21 to 27 ইয়ার্স, অ্যাজ বর্ন 01 জুলাই 2022, অর্থাৎ 21 থেকে 27 বছরের মধ্যে যারা রয়েছেন তারা এই পোস্টগুলির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে বলা হয়েছে মিনিমাম 55% এগ্রিগেট মার্কস ইন LLB ডিগ্রি, 3 ইয়ার্স প্রফেশনাল আফটার গ্রাজুয়েশন অফ 5 ইয়ার্স আফটার 10+2 এক্সামিনেশন, দ্য ক্যান্ডিডেট শুড বি এলিজিবল ফর রেজিস্ট্রেশন অ্যাজ অ্যান অ্যাডভোকেট উইথ বার কাউন্সিল অফ ইন্ডিয়া অর স্টেট, ক্যান্ডিডেট শুড বি ফ্রম এ কলেজ ইউনিভার্সিটি রিকগনাইজড বাই বার কাউন্সিল অফ ইন্ডিয়া। অর্থাৎ বন্ধুরা, LLB ডিগ্রি এর উপর 55% মার্ক লাগবে, LLB ডিগ্রি ছাড়া আপনারা এই পোস্টগুলির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন না। ভ্যাকেন্সির মধ্যে বলা হয়েছে মেন 6 উমেন 3, অর্থাৎ পুরুষদের জন্য 6টি পোস্ট এবং মহিলাদের জন্য 3টি পোস্ট। এখানে বন্ধুরা, অর্থাৎ এই জবগুলিতে পে স্কেল কতটা থাকবে এখানে বলে দেওয়া হয়েছে, আমি আর বলতে যাচ্ছি না, আপনারা তা দেখে নেবেন। এবং বন্ধুরা, এই পোস্টগুলিতে অ্যাপ্লিকেশন করার জন্য অ্যাপ্লিকেশন লিঙ্কটা আমাদের এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং সঙ্গে অফিশিয়াল ওয়েবসাইটটিও পেয়ে যাবেন। বন্ধুরা, এই জব নোটিফিকেশনটির মধ্যে যেসব ইম্পর্টেন্ট কথাগুলি ছিল তা সব আমি এই ভিডিওটির মাধ্যমে ব্যক্ত করার চেষ্টা করেছি। এখন বন্ধুরা, আপনারা যদি আর কোনো কিছু জানতে চান এই নোটিফিকেশনটি সম্পর্কে, তাহলে আমি নোটিফিকেশনটি আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে দিয়ে দেবো। আপনারা সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে সেখান থেকে এই নোটিফিকেশনটি সম্পর্কে জানতে পারবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি আমি এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিকে জয়েন করে নিতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং শেয়ার করে অন্য ফ্রেন্ডসদের দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে এবং জয় হিন্দ।